নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে প্রাইম টাইম 18 ষ্টুডিঅত মগিতাশ্রী আৰম্ভণিতে ব্ৰেকিং নিউজ প্ৰাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বৰ হকিয়াৰ মহানগৰীৰ ঘৰত CBI চলাইছে অভিযান হৰুমটৰিয়া স্থিত ঘৰটোত অভিযান চলাইছে CBI এটা দলে বৰ্তমান ঘৰটোত বাস কৰে বসবাস কৰে হকিয়াৰ সৰু পুত্ৰ অশোক হকিয়াৰ আৰু এটি পুৰণি গুছৰৰ ভিত্তিত CBI অভিযান চলিছে বুলি জানিব পৰা গৈছে 2001 চনতে এস্কার্ট বেংকৰ 9 লাখ টকা ঋণ সন্দৰ্ভত পল্টন বজাৰত গুছৰ আৰু পৰৱৰ্তী সময়ত CBI তদন্ত চলাইছিল গুছৰৰ 9 নৱেম্বৰত CBI বিশেষ আদালতত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশনা দিয়া হৈছে অশোক হকিয়া পুনৰ এবাৰ জনাইছো এই মুহূৰ্তৰ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ এক ব্ৰেকিং নিউজ প্ৰাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বৰ হকিয়াৰ মহানগৰীৰ যি ঘৰ মহানগৰীৰ সৰুমটৰিয়া স্থিত সেই বাসগৃহত CBI অভিযান চলিছে সৰুমটৰিয়াৰ সেই ঘৰটোত বৰ্তমান থাকে হকিয়াৰ সৰু পুত্ৰ অশোক হকিয়া এটা পুৰণি গোচৰৰ ভিত্তিত CBI অভিযান চলিছে 2001 চনতে এস্কার্ট বেংকৰ 9 লাখ টকাৰ ঋণ সন্দৰ্ভত পল্টন বজাৰৰ গোচৰ সন্দৰ্ভত পৰৱৰ্তী সময়ত যি CBI তদন্ত চলাইছিল সেই সন্দৰ্ভতে আজি এই অভিযান চলিছে 9 নৱেম্বৰত CBI বিশেষ আদালতত হাজিৰ হবলৈ নিৰ্দেশনা দিয়া হৈছে কথা হ'ল কি এটা পুৰণা কেছ হয় এইটো এজিপিৰ দিনত আমাৰ কংগ্ৰেছ চৰকাৰ ভাঙি যোৱাৰ পিছত এস্কার্ট বেংকৰ হৈ পেলাই অসম চৰকাৰে এটা CBI ওপৰত এটা কেছ কৰিছিলে সেই কেছটোক লৈ পেলাই জড়িত কৰিছিলে মোকো আৰু এইটো কেছৰ লগত অলৰেডি এটা কেছ নাছিলে দুটা তিনিটা কেছ আছিলে এটা কেছত অলৰেডি এপিলত চলি আছে দ্বিতীয় কেছটো হ'ল এটা সামান্য এটা ঋণ লোৱাৰ কাৰণে এটা কোম্পানীৰ নামত 9 লাখ টকাৰ এটা লোন আৰু সেই লোনটো লোৱা হৈছিলে 96-97 পিৰিয়ডত লোৱা হৈছিলে আৰু বেংকক উভতাই দিয়া হ'ল 2010-11 মানতে ছেটেলমেণ্ট কৰি পেলাই কিন্তু বেংকে যিহেতু CBI কোৰ্টত কেছটো ৰুজু হৈ যোৱাৰ পিছত বেংকে নিজে গৈ পেলাই কোৰ্টত যিহেতু জনোৱা নাছিলে কাৰণে কেছটো ইমান দিনে হিয়েৰিঙৰ পিছে পিছে এটা দুটাকৈ ডেট আহি থাকে এতিয়াও মোৰ ওচৰত আজি CBI দলটো আহিছিলে অহা 9 তাৰিখে 9 নৱেম্বৰৰ দিনাখন কোৰ্টত এটা হিয়াৰিং ডেট আছে সেইটোকে তেওঁলোকে মোক অৱগত কৰিলে আৰু মই সেইটো কাৰণে এপিয়াৰ কৰিম এইখন চিঠি লোন কেছটোৰ লগত অলৰেডি ছেটেলমেণ্ট হৈ যোৱা 2011 চনতে ইয়াৰ তলত লিখিও দিছে যে কোনো লোন নাই লোনখিনি নিষ্পত্তি হৈ গৈছে কিন্তু এইটো বেংকে এটা ভুল কৰিলে এটা কিবা কাৰণ পলিটিকেল চক্ৰান্ত হ'ব পাৰে মই ইয়াত ইয়াত কমেণ্ট দিয়াটো উচিত নহয় যিহেতু কেছটো কোৰ্টত আছে বেংকে জনাব লাগিছিলে CBI কোৰ্টক যে তেখেতৰ লোনটো অলৰেডি নিষ্পত্তি হৈ গ'ল বুলি আৰু কোৰ্টে যেতিয়ালৈকে বেংকৰ পৰা নেপায় মোৰ কথামতে চলিলে নহ'ব আৰু এই মুহূৰ্তত ব্ৰেকিং নিউজ জনাব পাৰিম প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী হিতেশ্বৰ হকিয়াৰ সৰু পুত্ৰ অশোক হকিয়াক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অশোক হকিয়াক গ্ৰেপ্তাৰ কৰিছে CBI কিছু সময় পূৰ্বে CBI এটা দল তেওঁৰ বাসগৃহ যি প্ৰাত হিতেশ্বৰ হকিয়াৰ বাসগৃহ সৰুমটৰিয়াৰ সেই বাসগৃহটো য'ত অশোক হকিয়া থাকে অশোক হকিয়াৰ সেই ঘৰটোত তাত ৰেড কৰিছিল বা তাত অভিযান চলাইছিল আৰু এই মুহূৰ্তত যি শেহতীয়া খবৰ আমি জনাব পাৰিম অশোক শইকীয়াক গ্ৰেপ্তাৰ কৰিছে CBI এস্কার্ট বেংকৰ ঋণ কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে গোচৰত দোষী সাব্যস্ত হৈছিল অশোক শইকীয়া সৰুমটৰিয়া স্থিত ঘৰটোত অভিযান চলাইছিল কিছু সময় পূৰ্বৰে পৰা CBI দলে আৰু এই মুহূৰ্তৰ শেহতীয়া খবৰ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে হিতেশ্বৰ শইকীয়াৰ সৰু পুত্ৰ অশোক শইকীয়াক এই মুহূৰ্তত জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনৰ সৈতে সংযুক্ত হৈছো বিপুল বৰ্মন আমি জানিব পৰা মতে অশোক হকিয়াক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে গীতাশ্ৰী চাওক অসমৰ দুবাৰৰ যি প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী 1983 চনত আৰু 1991 চনত অসমৰ মুখ্যমন্ত্ৰী আছিলে হিতেশ্বৰ শইকীয়া তেখেত প্ৰয়াত হ'ল আৰু তেখেতৰ 3জন পুত্ৰ আছে তাৰে সৰু পুত্ৰ যি অশোক শইকীয়া মোৰ পিছফালে এইটো বাসগৃহ আৰু অশোক শইকীয়াক ইতিমধ্যে দুটা যি CBI দলে সৰুমটীয়া বাসগৃহলৈ জেৰা কৰিবলৈ আহিছিলে আৰু এটা দল ওলাই গুচি গৈছিলে আৰু আন এটা দলে তেওঁক পিছফালৰ পিছদুৱাৰেদি ইতিমধ্যে আমি খবৰ পাইছোঁ যে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰি বৰ্তমান সময়ত যি গড়চুকত যি CBI যি কাৰ্যালয় আছে তালৈকে লৈ গৈছে গতিকে এই মুহূৰ্তত ৰাজনীতিৰ এটা ডাঙৰ খবৰ যে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা যে আৰু তেখেতৰ যি সহধৰ্মিনী হেমপ্ৰভা শইকীয়া তেখেতো প্ৰাক্তন মন্ত্ৰী আছিলে গুৱাহাটী পৌৰ নিগমৰ মেয়ৰ আছিলে গতিকে তেখেতে হেমপ্ৰভা শইকীয়া আৰু হিতেশ্বৰ শইকীয়াৰ যি পুত্ৰ ডাঙৰ পুত্ৰ যে ডক্টৰ শইকীয়া তেখেত বৰ্তমানো বিৰোধী দলপতি তথা নাজিৰা বিধানসভা সমষ্টিৰ বিধায়ক তেখেতসকলৰ সৰু পুত্ৰ অশোক শইকীয়া তেখেতে কিছু সময় আগতে আমাৰ ওচৰত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিলে যে আপুনি কোৱা ধৰণে 2001 চনত যে এস্কার্ট বেংকত সেই সময়ত আচলতে হেমপ্ৰভা শইকীয়াই
চেয়ারপার্সন আছিল এসকার্ট ব্যাংকত আর একটা 9 লাখ টকা এটা যে ঋণ লৈছিল সেই ঋণ লৈ পৌতন বজার আর পরবর্তী সময় কলকাতার মুঠতে সিবিআইর একটা গোচর রুজু হয়েছিল আর সেই ক্ষেত্রে দুঃখীয় সাব্যস্ত হয়েছিল কিন্তু পরবর্তী সময় এই কথা তো আমাকে অশোক শইকীয়ায় নিজে জানাইছে যে তেও গোটে পয়সা তো দিছিল ঋণ পরিশোধ করেছিল তেখেতের হাতত কাগজও আছিল কিন্তু যে হোক আজি কাগজ প্রডিউস করেছিল কিন্তু তারপরও সিবিআই যেহেতু তেখেতক দুঃখী সাব্যস্ত করেছিল গতি আজি পিছ দুয়ারে তেখেতক ইতিমধ্যে গ্রেপ্তার করে গড়চুক অভিমুখে লই গা হয়েছে মাত্র 5 মিনিট আগে খবর হয়তো এই মুহূর্তত গাড়িখন গৈ হয়তো যদি আমি কোথাও ডাউন টাউনের ওসর পাইছেগৈ হয়তো এটা গড়চুক পাব কিন্তু এইটা তেখেতর আমি জানিব পারিছো এইখানে কথা আর মানে পুনের আবার কৈছো যে তেখেতর যি পিতৃ পিতৃ 1983 সনত তেখেতে প্রথমতে তেখেতে মুখ্যমন্ত্রী হয়েছিল তার আগত মন্ত্রীও আছিল আর পরবর্তী সময় যে 1991 সনত পুনর্বার অসমৰ মুখ্যমন্ত্রী হয়েছিল আর দীর্ঘদিন সময় তেখেতর পরিয়াল তো নাজিরা সমষ্টির বাজরি মা হেমপ্রভা শইকীয়া নাজিরা সমষ্টির এই মুহূর্তে বিপুল বর্মন জি ডাঙর খবর যে এই গোটেই ঘটনাটো সম্পর্কে যে লোন লওয়ার কথা কৈছিল যে 96-97 মানত এই লোনটো লৈছিল 2001 সনতে এসকার্ট ব্যাংকর 9 লাখ টাকার ঋণ সন্দর্ভত পল্টন বজারত গোচর রুজু হয়েছিল পল্টন বজার থানা তার পরবর্তী সময় কলকাতাত গোচর রুজু হল সিবিআই কথাখিনি আপনি উল্লেখ করলে তেওঁর ভাষ্য আপনি সংগ্রহ করেছিল কিছু সময় পূর্বে কৈছিল যে গোটেইখিনি নিষ্পত্তি হয়েছে বা তেওঁ নিষ্পত্তি অর্থাৎ তেওঁ টাকাখিনি যিখিনি দিছিল তেওঁ ঘুরাই দিছিল টাকাখিনি এইখিনি কথা তেওঁ উল্লেখ করেছিল সাংবাদিকর আগত আপনার আগত সেই কথাখিনিকে কোৱা হৈছে যে আচলতে যিটো তেখেতে পৰিশোধ কৰিছিলে এসকার্ট বেংকৰ পৰা যিটো লোন মই কৈছোঁৱেই যে অশোক শইকীয়া মাতৃ যে হেমপ্ৰভা শইকীয়া এটা সময়ত চেয়াৰপাৰ্চন আছিলে এই এসকার্ট বেংকটো সেই বেংকটোৰ এতিয়া নাই বন্ধ হৈ গৈছে গতিকে তেতিয়াই 9 লাখ টকা ঋণ লৈছিলে কিন্তু ঋণটো পৰিশোধ কৰা বুলি কৈছে কিন্তু যিয়ে নহওক গোচৰ চলি আছিলে আৰু পৰিশোধ কৰা কথা হয়তো জনোৱা নাছিলে চিবিআইক গতিকে তেখেতক আজি গ্ৰেপ্তাৰ কৰিলে দুটাকৈ দল আহিছিলে আৰু দল দুটা যেতিয়া জেৰা চলাই আছিলে তাৰ মাজতে আমাৰ সংবাদ মাধ্যমক আহি গোটেইবোৰ কথা অশোক শইকীয়াই জনাইছিলে কিন্তু তাৰ পাছতে আৰু এটা দল যিহেতু আছিলেই তেখেতসকলে এই সৰু মটৰিয়াত যিহেতু তেখেতসকলৰ ডাঙৰ ঘৰ এই ঘৰটোতে এটা সময়ত দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ ডক্টৰ মনমোহন সিঙৰ ভাড়াতীয়া হিচাপে আছিলে গতিকে যদি আমি কওঁ যে গুৱাহাটীত খুব এটা হাই ভল্টেজ বাসগৃহ য'ত অসমৰ মুখ্যমন্ত্ৰী অসমৰ মন্ত্ৰী মেয়ৰ প্ৰধানমন্ত্ৰীৰ বাসগৃহ এই বাসগৃহটোৰ পিছফালৰ এখন দুৱাৰেদি ইতিমধ্যে গড়চুকলৈ লৈ গৈছে অশোক শইকীয়াক তেখেতৰ জ্যেষ্ঠ ভাতৃ যি দেৱব্ৰত শইকীয়া আমি দিনৰ ভাগত ৰাজীৱ ভৱনত তেখেতসকলৰ গৌৰৱ বল্লভ যি মুখপাত্ৰ আহিছিলে সংবাদমেলত আমি লগ পাইছিলোঁ কিন্তু তাৎক্ষণিকভাৱে তাৰপিছতে এই ধৰণৰ চিবিআই যি জেৰা বা তাৰপিছত গ্ৰেপ্তাৰ কৰিলে মুঠৰ ওপৰত বৰ্তমান সময়ত যি ৰাজনৈতিক এইটো এটা ডাঙৰ বিগ ব্ৰেকিং নিউজ ডাঙৰ খবৰ যে এটা পুৰণি 2001 চনৰ এটা 9 লাখ টকীয়া ঋণ লোৱা গোচৰ এটাত আজি তেখেত হিতেশ্বৰ শইকীয়াৰ যি সৰু পুত্ৰ যে অশোক শইকীয়াক গ্ৰেপ্তাৰ কৰিছে চিবিআই আৰু 9 তাৰিখে তেখেতক বিশেষ আদালতত হাজিৰো হ'ব দিছিলে কিন্তু হাজিৰ হ'ব দিয়াৰ পাছ মুহূৰ্তত আজি 7 তাৰিখে গ্ৰেপ্তাৰ কৰিলে আপুনি কোৱা ধৰণে এই গোটেই ইনফৰমেশ্যনখিনি আমাৰ নিউজ18 অসম নৰ্থ ইষ্টক মই জনালোঁ গীতা সিং বিপুল বর্মন সাবলৈ গলে আপনি কৈছে যে ঘরটো কিমান এটা হাই প্রোফাইল ঘর এটা কিমান হাই প্রোফাইল বাসগৃহ যত প্রধানমন্ত্রী এটা সময়ৰ তাত থাকিছিল মুখ্যমন্ত্রীৰ এটা ঘর আৰু তাৰ পিছত এই যে গোটেই গ্ৰেপ্তাৰ ঘটনাটো নিশ্চয়কৈ এই মুহূৰ্তত কিছু ৰাজনৈতিক বিষয়ৰ বা ৰাজনৈতিক মহলৰ বিশেষকৈ এই খবৰটোৱে এতিয়া চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিব হয় গীতাশ্ৰী মোৰ পিছফালৰ যিটো বাসগৃহ সঁচাকৈ এটা হাই প্ৰফাইল বাসগৃহ মই আকৌ এবাৰ ৰিপিট কৰি কৈছোঁ যে দেশৰ প্ৰধানমন্ত্ৰী ডক্টৰ মনমোহন সিঙো আছিলে এই বাসগৃহটোত লগতে হস্ততাঁত বস্ত্ৰ বিভাগৰ মন্ত্ৰী আছিলে হেমপ্ৰভা শইকীয়া তেখেত মেয়ৰ আছিলে গুৱাহাটী পৌৰ নিগমৰ লগতে দুবাৰকৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী আছিলে এবাৰ 83 তেখেতে ছেক্ৰিফাইচ কৰিছিলে অসম আন্দোলনৰ সময়ত সেই সময়ত যে অসম চুক্তি কৰি তেখেতে মুখ্যমন্ত্ৰী পদ এৰি দিছিলে আৰু 91 চনত পুনৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈছিলে আৰু এগৰাকী বলিষ্ঠ নেতা বুলি কৈছিলে হিতেশ্বৰ শইকীয়াক তেখেতৰ যি 3 পুত্ৰ তেওঁ ডাঙৰ পুত্ৰ বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু আন এগৰাকী পুত্ৰ অশোক শইকীয়া তেখেতে কিছু সময় আগতে আমাৰ ওচৰত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিলে যে 9 তাৰিখে বিশেষ আদালতত হাজিৰ হ'ব কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্ততে এতিয়া হাজিৰ হোৱাৰ আগে আগে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিলে আৰু বৰ্তমান সময়ত গড়চুকলৈ লৈ যোৱা হৈছে এই মুহূৰ্তত আমি ইয়াৰ পিছতে গড়চুকতো আমাৰ সহযোগী সাংবাদিকে তাৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ যোগে আৰু বাকীখিনি যিখিনি তথ্য আছে কেতিয়া তেখেতক যি গ্ৰেপ্তাৰৰ পিছত জামিন দিব বা কি কৰিব ইয়াৰ পৰৱৰ্তী সময়ত সেইসমূহ তথ্য আমাৰ সাংবাদিকসকলে দেখুৱাই থাকিব গীতাশ্ৰী বিপুল বৰ্মন এটা কথা জানিবলৈ বিচাৰিম যি এই গোটেইখিনি কথা তেওঁ আহি সংবাদ মাধ্যমৰ আগত কিছু তেওঁ বক্তব্য দাঙি ধৰিছিল অশোক শইকীয়াক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰি লৈ গৈছে চিবিআইৰ দুটাকৈ দল আহিছিল অতৰ্কিতে হয়তো এই অভিযান চলিছিল আৰু তাৰপিছত চিবিআই কিবা কাগজ পত্ৰ বিচাৰিছিল বা চিবিআইৰ কোনো সূত্ৰৰ পৰা আপুনি কিবা জানিব পাৰিছে যে কি ধৰণৰ তাত সোধা পোছা হৈছিল বা কিবা বয় বস্তু তেওঁলোকে বিচাৰিছিল বা কিছু বিশেষ নথি পত্ৰ তেওঁলোকে বিচাৰিছিল
আসলে সব আমি সিবিআই লোকসল সত্যি আমি বিভিন্ন ধরনের যোগাযোগ রাখিছিল কিন্তু তথ্যসকলের আমি আসলে কথা পাতিবা নাই কিন্তু যেহেতু অশোক শইকিয়ায় নিজে গেটর ওসরলে এবার ভিতরের ইন্টারভিউ দিছিলে এবার তখন আমি রিকুয়েস্ট করার কারণে বাইরে উলাই তখন ইন্টারভিউ দিছিলে কিন্তু তারপরে সেই যে দুটা দলের কথা কৈছিল এটা দলটা গুছি গেছিল আন এটা দলে সিবিআই দলে তখন মাতি লই গেছিল আর ভিতর হয়তো তখন কিছু কাগজপত্র বিচারিছিল বা কথা বতরা পাতিছিল তারপর কি কারণে হয়তো তখন গ্রেপ্তার করে লই গেল গড়চুক থানালে তারপরে আমি যে তখন যে মানে কৈছো ডাঙর ভাতৃ যে বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া বা তখন পরিয়ালের লোকসল সত্যি বিভিন্ন ধরনের আমি যোগাযোগ রাখিছো মুখ্যর উপর এটা তখন পরিয়ালে এটা অভিযোগ করেছে যে রাজনৈতিক ষড়যন্ত্র বলে কৈছে আর সাহ পরবর্তী সময় আমার যেহেতু মানে কৈছো যে আমার সহযোগী সাংবাদিকর দল এটা ইতিমধ্যে গড়চুকলে রওনা হয়েছে আর আমি এটা দেবব্রত শইকীয়ার ওসরলে যাম গতি কি ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে বিরোধী দলপতি যদি বিরোধী দলপতি একটা ক্যাবিনেট মর্যাদা আছে গতি তখন এজন ডর পুত্র তখন যথেষ্ট গুরুত্ব আছে কারণ পরিশোধ করে দিয়ার কথা কৈছিল ঋণ ন লাখ টাকা ঋণ তো এসকার্ট ব্যাংকর গতি তারপর একটা রাজনৈতিক গন্ধ পাইছে গতি এটা যেহেতু এই আমার সিআইডি বা আমার এসবি বা ভিজিলেন্স নয় সিবিআই দ্বারা গ্রেপ্তার হয়েছে গতি গোটে কথাবিল কেন ধরনের আগবাড়ি যায় বা কি ধরনের একটা খবর আহে খবর খিনি আমি নিউজ18 অসম নর্থ ইষ্ট দর্শক জানাই থাকিম নিশ্চয়কৈ ধন্যবাদ জ্ঞাপন করছো আমাক প্রারম্ভিক যেখানে খবর আমি দর্শক জানাম এইখানে হয়েছে যে এই মুহূর্ত এই অভিযান চলার পিছত এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে অশোক শইকীয়াক আমার সাংবাদিক বিপুল বর্মন তাত আছিল আর প্রতিখিনি যেখানে কথা প্রতি মুহূর্তের কথাখিনি আপনার জানাইছে আর হয়তো নতুনকৈ কি ধরনের গোটে ঘটনায় কি মোর লয় বা গোটে ঘটনাটা কি ধরনের আগবাড়ে আমি আর হয়তো কিছু অপেক্ষা করব লাগবে আমার আনগী সাংবাদিকর সঙ্গে আমি কিছু সময় পিছতে সংযুক্ত হম গড়চুকর তারপরে আমি কিছু সময় অপেক্ষা করব লাগবে যেহেতু ঘরের উলাই গৈছে হে মাত্র কেটামান মুহূর্ত পূর্বে অশোক শইকীয়া হিতেশ্বর শইকীয়ার সরু পুত্র অশোক শইকীয়া তার বিরুদ্ধে এসকার্ট ব্যাংকর টাকা লৈ টাকা বা ঋণের একটা অভিযোগ আছে একটা গোচর আছে তার বিরুদ্ধে আর সেই গোচরটোর সন্দর্ভত সিবিআই একটা অভিযান চলাইছিল দুটাক দল গৈছিল সিবিআইর সেই ঘরটো সরুমটরিয়া স্থিত প্রয়াত হিতেশ্বর শইকীয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর ঘরট আর সরুমটরিয়া স্থিত ঘরটোতে অশোক শইকীয়া অর্থাৎ হিতেশ্বর শইকীয়া সরু পুত্রে বসবাস করে আর পরবর্তী সময়সাত সিবিআইর আন একটা দল তাত যেহেতু আছিল পরবর্তী সময়সাত প্রথম অবস্থা সিবিআইর একটা দল তারপরা উলাই গেল পরবর্তী সময়সাত সিবিআইর একটা দলে গ্রেপ্তার করেছে ইয়ার মাজতে অবশ্যই অশোক শইকীয়ায় সংবাদ মাধ্যমের আগত আমার সাংবাদিকর আগত কিছু ভাষ্য আগবাইছিল যে কি ধরনের লোনটা লওয়া হয়েছিল সেয়া 96-97 মানত লোনটা লৈছিল এসকার্ট ব্যাংক বর্তমান নাই এসকার্ট ব্যাংকর এটা সময়ত মুরব্বীর পদত আছিল হেমপ্রভা শইকীয়া আর হিতেশ্বর শইকীয়া সরু পুত্র অশোক শইকীয়ায় এই এই গোটেই ঋণটি ঘুরাই দিয়ার কথাতে উল্লেখ করেছে সাংবাদিকর আগত আর এই মুহূর্তের যে শেহতিয়া খবর রাজনৈতিক বিষয়ত বা রাজনৈতিক মহলত যথেষ্ট চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে কি ধরনের প্রতিক্রিয়াবুর আহে আমি সেই সময়লকে অপেক্ষা করব লাগিব কিন্তু এই মুহূর্তের যে খবর সরুমটরিয়া স্থিত ঘরটোরপরাই সিবিআই প্রথমে অভিযান চলায় তারপর অশোক শইকীয়াক গ্রেপ্তার করেছে পরবর্তী আন কিছু খবর নগাঁও পুনের ভূমি বিবাদক কেন্দ্র করে দুই পক্ষের মাজত প্রচন্ড মারপিটর ঘটনা সামগুড়ির বরমা ভগামূরত হওয়া মারপিটত গুরুতরভাবে আহত হয়েছে 12 জনক লোক ভগামূরর সোয়েব আলী আর ইদ্রিস আলীর পরিয়ালের মাজত সংঘটিত হয়েছিল আক্রমণ প্রত্যাক্রমণের ঘটনা ভয়ঙ্কর সংঘাত লাগিছিল ভূমিকেন্দ্রিক বিবাদ হয়েছিল ভূমিকেন্দ্রিক বিবাদত আহত হয়েছে আনজার হুসেন জাকির হুসেন খিজির হুসেন ইদ্রিস আলী গুলজার হুসেন মমতাজ বেগম জসমিনা খাতুন হুসনারা বেগম আর আক্রমণের ঘটনাটে যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি করেছে ইউনুস আলী মাইনুদ্দিন জয়নালুদ্দিন আর ময়দুলকু নগাঁও অসামরিক চিকিৎসালয়ত আহত অবস্থা ভর্তি করা হয়েছে ইয়ারে জাকির হুসেনের অবস্থা অতি সংকটজনক হওয়ার গুয়াহাটি ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে তেজেরে রাঙলি হয়ে পড়েছে গোটে সেই সংঘাতস্থলী আর বরমা ভগামূরর সোয়েদ আলির পৰা 3 বিঘা দুকঠা মাটি ক্রয় করেছিল আসলতে ইদ্রিস আলিয়ে কিন্তু দুইটা পক্ষের মাজত হওয়া মনোমালিন্যর বাবে এনে ধরনের একটা ভয়ঙ্কর সংঘাতর সূত্রপাত ঘটে যে আমার মারিছে আমাক মারিছে আমার সরু ভাইটুক মারিছে আর মোর দেওতা ইসমাইল ইদ্রিস আলী গাবরক মারিছে আর খিজরক মারিছে মোর বন্টি আর আছে মমতাজ বেমনক মারিছে আর গুলজার হোসেন মারিছে আমার মাটির আর মোর ওয়াইফক মারিছে সাদিকুল ইসলাম তখন মেইন হয়ে গোটে এরিয়াটা চলাই আসলে সাদিকুল ইসলাম আমি তখন এপ্লিহেন করো আর গরমের পর দুজন তেওঁলোকৰ নাম আব্দুল রহমান আর আব্দুল কাদি যিজনক আমি এরেষ্ট করেছো ওয়ান অফ দ্য টপ মোস্ট আর উপর আরো এজন আছে
তেখেতক আমি এতিয়া অলরেডি যোগালি রেড মারিছিল কিন্তু পলাতক অবস্থা আছে তো তেখেতক সোনকালে অ্যারেস্ট করি কোন গোটে টি তেখেতক আমি হেক করি মেইন হুতরটা হেতু আমাৰ মুখ্যমন্ত্রী হতৰ আমি এটা আবেদন কৰিছো তাতে অহমদ এনে গাবৰা তাতে দুর্নীতি কৰিব নোৱাৰে হেতু কাৰণে তদন্তমূলক ব্যৱস্থা লগে আৰু আমি পহন বিভাগ এটো আহ্বান জনাইছো তাতে এনেকুৱা গাবৰা দুর্নীতিত কাম দুর্নীতিমূলক যাতে কৰিব নোৱাৰে আকাৰ আমাৰ বগামৰ গাঁৱতে নহয় আরও গাঁত করব নয় তার কারণে পহন বিভাগের আমি অনুরোধ আনিল কিন্তু উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা করব লাগে ইন্ধনের মূল্য হ্রাস পর পাছতো দাম নকমিল কিন্তু পাচলির বজারত 50 টাকার তলত একোবিধ পাচলিয়ে নাই দরিদ্র লোকর বাবে এটা বিলাসী খাদ্য যেন পরিণত হয়েছে এই পাচলি ইন্ধনের দাম কমিল কিন্তু একই থাকিল পাচলির মূল্য বজার নিয়ন্ত্রণত ব্যর্থ যোগান বিভাগ মূল্য বৃদ্ধির জুইত দহিছে সর্বসাধারণ জনতা এয়া ঢেকিয়াজুলির বজার দৃশ্য বজারত 50 টাকার তলত পাবলৈ নাই কোনো পাচলি দরিদ্র জনতার বাবে বজারত পাচলি যেন এতিয়া পরিণত হয়েছে বিলাসী খাদ্য ঢেকিয়াজুলির বজারত প্রায়বোর পাচলি প্রতি কেজিত 50 টাকার উপর 50 টাকার তলত কেবল চাইনা মূলাহে উপলব্ধ তার বাহিরে কোনো পাচলি উপলব্ধ নহয় ঢেকিয়াজুলির বজারত প্রতি কেজি বন্ধাকবি 50 টাকা ফুলকবি 70 টাকা বিলাহী 80 টাকা পটল 40 টাকা কেঁচা জলকীয়া 130 টাকা প্রতি কেজি শাক পাচলির দাম একো কমা নাই এতিয়াও কমা নাই আলু 20 টাকা বগাটো বেচা হয়ে আছে রঙাটো 25 টাকা পেঁয়াজ 50 টাকা শাক পাচলি 40 টাকা 50 টাকা 60 টাকা তার তলত নাই 50-এর উপরত আছে 20 টাকা 30 টাকা নাই শেহতীয়াকৈ পেট্রোল ডিজেলৰ মূল্য হ্রাস হওয়াত কিছু সকাহ পাইছে গ্রাহক রাইজে কিন্তু পেট্রোল ডিজেলৰ মূল্য বৃদ্ধির দোহাই দি বজারত অত্যাবশ্যকীয় সামগ্রীকে ধরে শাক পাচলির দাম বৃদ্ধি করা ব্যবসায়ীসকলে পেট্রোল ডিজেলৰ মূল্য হ্রাস হওয়ার পিছতো বজারত আকাশলঙ্ঘী খাদ্য সামগ্রীর মূল্য যার ফলত মূল্য বৃদ্ধির বাবে বিয়াগুম যোগান বিভাগকে জগরিয়া করেছে রাইজে বেটৰ অসমৰ যি যোগান মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া এই ক্ষেত্রে তেখেতে স্পষ্ট করবি তেখেতৰ মত যে অসমৰ যি জনসাধারণ দুখীয়া জনসাধারণ কারণ তেখেতৰ যি বিভাগ সেই বিভাগে কি করে আছে অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় সেইখানে আমি আহ্বান জানাও যে অসমৰ যি দৈনন্দিন ব্যবহৃত জনসাধারণের কারণে যি শাক পাচলি যিখিনি ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রীসমূহের উপর তেখেতে চকু দিয়ক যাতে দুখীয়া মানুষে কম টাকার এই সামগ্রীসমূহ যাতে লব পারে মিছামাৰীৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট সময় এখিনিতে আছো বাণিজ্যিক বিৰতিৰ Smart Engineering Power Dealer, now with free registration, insurance and easy finance. Contact Skylight Automotive Private Limited, 7002845016. মই ব্যৱহাৰ কৰো আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট অটুট ঘৰ অটুট অসম পানীৰ দৰত বিক্ৰী হৈছে ফ্ৰিজ আলমিৰা আৰু লগতে আন আন সামগ্ৰী কেনেকৈ কল বিক্ৰী হৈছে এই খবৰ আমি সবিস্তাৰে আপোনালোকলৈ লৈ আহিম কিন্তু এই মুহূৰ্তত আন এক ৰাজনীতিৰ খবৰ দিবলৈ বিচাৰিছোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ টাৰ্গেট ৰাজ্যৰ 126খন আসন লাভ মুখ্যমন্ত্ৰীৰ এই সপোনক বাস্তৱত ৰূপায়ণ কৰাৰ বাবে বিশেষ পৰিকল্পনা যুগুত কৰিছে ইতিমধ্যে বিজেপিয়ে মোৰ লক্ষ্যটো কেতিয়াবা নহয় কেতিয়াবা 126টা সমষ্টি মুখ্যমন্ত্ৰীৰ টাৰ্গেট 126খন আসন মোৰ জীৱনকালত এনেকুৱা এটা সময় দেখিম যে 126টাতে বিজেপি জিকিছে অসমৰ 126টা সমষ্টিতেই বিজেপি প্ৰাৰ্থী জয় হোৱাটো বিচাৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই লক্ষ্যত স্পৰ্শ নকৰালৈকে যুঁজ অব্যাহত থাকিব বুলি মন্তব্য কমলপুৰ সমষ্টিৰ বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাৰ দিগন্ত কলিতাৰ মতে আগন্তুক মাজুলী সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ সময়তো আৰু 3-4টা সমষ্টিত উপ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব 126টা সমষ্টি যেতিয়ালৈকে আমাৰ দখলত নাহে আমাৰ এই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় কৰি থাকিব আৰু আমি মুখ্যমন্ত্ৰী মহোদয় সহায় সহযোগ কৰিম উপ নিৰ্বাচন হ'ব আমাৰ মাজুলীত আমি বিচাৰিছোঁ আৰু 2-4টা সমষ্টি আমাৰ আহক আমাৰ দখললৈ
ভাল লাগিব, উপনির্বাচনত গৈ নির্বাচন প্রচার চলাম। ইফালে সরকারক সমালোচনা করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই প্রতিক্রিয়া হিসাবে কলে, বিধায়ক ক্রয় বিক্রয় করার পরিবর্তে রাইজর সমস্যাত গুরুত্ব দিয়ক সরকারে। মুখ্যমন্ত্রীগুলিয়ে সরকারখনে যা প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিছিল, এই প্রতিশ্রুতিবিল পালন করার গুরুত্ব দিয়ক। দল বাগরা এই ধরনের আদর্শবিহীন নীতিবিহীন কামবিল আপনার লাগি না থাকি কেবল লোকের দলটোর তল খুচরা কথাবিল আপনাদের লাগি থাকাটাই বুঝায় নাকি? মই এখানে আহ্বান জানাইছো যে প্রকৃত রাজ্যখনের স্বার্থ সিদ্ধি করার কারণে রাজ্যখনের উন্নয়নের স্বার্থত আপনাদের কাম করক। পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস হল, এটা মূল্য বৃদ্ধিও হ্রাস পাব। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বিরোধীর মাত মতার কোনো অধিকার নাই বলেও মন্তব্য দিগন্ত কলিতার। আমার সমুদায় পেট্রোলত 7.5-12 টাকা আর ডিজেলত 12.5-17 টাকা হ্রাস হয়েছে। এতিয়া মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বিরোধীয়ে মাতিবলগা কোনো প্রশ্নই না থাকে আর 2-1 সপ্তাহের ভিতর দেখিব সকলো বয় বস্তুর দাম কমিব। ইফালে মুখ্যমন্ত্রীর ঘোষণার পিছতেই বিজেপিত যোগ দিবলগীয়া তালিকাত কংগ্রেসের আর কেবাজনো বিধায়কর নাম উচ্চারিত হয়েছে। মুঠর ওপর মাজুলীর লগত যে আন সমষ্টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হব সেই সম্ভাবনা এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। পূর্বে আপনার কৈছিল যে এঠাইত পানির দরত বিক্রি হয়েছে ফ্রিজ, আলমিরা, সোফা, এসি আদি। কতনো হয়েছে? দিসপুরতে আসলতে বহিছে এই বিশেষ বজারখন। সচিবালয় চৌহদত নিলাম হয়েছে 5 বছর পুরনি 41 বিধ সামগ্রী। পুরনি সামগ্রীর এখন বিক্রির বজার। কম মূল্যত বিক্রি হয়েছে ফ্রিজ, এসি, আলমিরা, সোফা। পিছে কত এই বজারখন? এই দৃশ্য সচিবালয় চৌহদত। নতুন মন্ত্রী বিধায়ক, গতিকে আবাসর বস্তুসমূহ নতুন হবই লাগিব, যার বাবে পানির দরত বিক্রি হয়েছে এমএলএ হোস্টেলত মন্ত্রী বিধায়কে ব্যবহার করা এপদ এপদ সম্পত্তি। দুদিনিয়াক হওয়া নিলাম প্রক্রিয়াত সচিবালয়ের কর্মচারী কিনিছে মন পছন্দর সম্পত্তি সমূহ। ফ্রিজ, আলমারি, সোফার পর আরম্ভ করে 5 বছর পুরনি সামগ্রী সমূহ ক্রয় করেছে এই সকল লোকে। কোনোয়ে যদি ক্রয় করেছে এসি, আন কোনোয়ে ক্রয় করেছে মন্ত্রী বিধায়কে ব্যবহার করা চকী টেবুল। এই আমার অকশন যাকালির পর আমার এনে বিধানসভার বিষয়া কর্মচারীর মাজতে অকশনটা চলি আছে। এই ডিও এপ্রুভেল অফ দি অথরিটি এনেকে যাকালির পর আরম্ভ হয়েছে। বিভিন্ন ধরনের আইটেমবিল হল স্টিল আলমিরা আছে, উডেন কাবিন আছে, এনে 41 বিধ সামগ্রী আছে। হ্যাঁ, তার ভিতর যদি এটা আইটেমতে ধর কিছু 27, কিছু 75, কিছু 36, কিছু 80 এনেকাকে আছে। দামবিল গভর্নমেন্টে যেভাবে বান্ধি দিয়েছে গভর্নমেন্টে কেনেকা, মানে 100-2100 টাকালে আছে। 5 বছর পুরনি 41 বিধ সামগ্রী নিলাম করা হয়েছে সচিবালয় চৌহদত, যার নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকার 2700 টাকালে। কেবল সচিবালয়ের কর্মচারীক দিয়া হয়েছে এই নিলামত ভাগ লওয়ার সুবিধা। সাধারণ লোকের বাবে 13 নভেম্বর মুক্তি করা হব নিলাম প্রক্রিয়া। শনিবারের দিনটি 4,20,000 টাকার সামগ্রী বিক্রি হল সচিবালয়ের চৌহদত। মই টেবুল এখন লৈছো, ঠিকই আছে দাম হিসাব 1600 টাকা, সরকারি মর হিসাব ঠিকই আছে, মই যেটা পাইছো। আর ফ্রিজ ললো দুটা, চকী এখন ললো, কালি লৈছো ডানলফ দুটা সেট। দামবোৰ কালি তো বহুত হাই ফাই দাম মাতিছে, আজি ইমান দাম নাই, 600 টাকার ফ্রিজ পাইছো, কালি মোর পর 2000 টাকার ফ্রিজ লৈছে। ক্যামেরা পার্সন প্রভাসর হইতে হিরক জ্যোতি মালাকার, নিউজ18 অসম নর্থ ইস্ট। হাগ্রামা থকালৈকে থাকিব বিপিএফ। উপনির্বাচনত পরাজয়ের পাছত দলীয় কর্মীক অভয়বাণী এই ধরনের দলটির প্রধান হাগ্রামা মহিলারীর। প্রমোদ বড়ো নেতৃত্বাধীন বিটিসি পরিষদের বিরুদ্ধেও যথেষ্ট সরব হয়ে পড়া দেখা গেল হাগ্রামা মহিলারীক। কোনো চিন্তা করব নালাগে, মই আছো, যি গৈ থাকে গৈ থাকক, মই থাকালৈকে বিপিএফ দল থাকিব। সতীর্থক এইদরেই অভয় প্রদান করিলে বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলারীয়ে। বাক্সা জেলার মুসলপুরত অনুষ্ঠিত মুসলপুর জেলা বিপিএফ দলের এখন বিশেষ অধিবেশনত উপস্থিত থাকি বিপিএফর সভাপতি হাগ্রামা মহিলারীয়ে নিজের সতীর্থসকলক এইদরেই অভয়বাণী দিয়ে। কোনো দিন নার্ভাস হব নালাগে, মই আছো, মই থাকিম, কোনোবা এম সি এল এ, কোনোবা লিডার সিডার যাওয়াতে আপনাদের কোনো দিন ভয় নাখাবি,
মই যেতিয়া দেখি আছিল কোনোবা লিডাৰ ইউ পি পি এলত যোৱা কোনোবা লিডাৰ বিজেপিত যোৱা এইবিলাক লৈ কোনো নাৰ্ভাছ হ'ব নালাগে। অৱশ্যে সাংবাদিকক মন্তব্য দিয়াৰ পৰা আঁতৰি থাকে বি পি এফ প্ৰধান আগ্ৰামা মহিলাৰী। ইফালে দলৰ সাধাৰণ সম্পাদক প্ৰবীণ বড়োৱে মুছলপুৰৰ পৰা বি পি এফে নতুনকৈ যাত্ৰা আৰম্ভ কৰিব বুলি সদৰি কৰে। আজিৰ পৰা আমি মুছলপুৰ জিলাত বি পি এফ দলক শক্তিশালী কৰি পেলাই ৰাইজৰ ওচৰলৈ লৈ যাবৰ কাৰণে আমি পৰিকল্পনা কৰিছোঁ। মানে হিতেশ বসুমতাৰীৰ লিডাৰশ্বিপত এই মুছলপুৰে সকলোবিলাক জাতি জনগোষ্ঠীৰ মাজত দলটোক লৈ যাব যাতে সকলোৱে গ্ৰহণযোগ্য হয়। মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশী, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সময় এখিনিতে আন এটা বিৰতিৰ। Our engineering power dealer now with free registration, insurance and easy finance. Contact Skylight Automotive Private Limited 7002845016. মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট। সূৰ্য চিমেণ্ট অটুট ঘৰ অটুট অসম।